নিয়ে আসছি ওভার, যার কারণে আমার হলো এখানে গিয়ে এসিলেন্ট স্যার 2000 টাকা জরিমানা করছে আমার আইন ভঙ্গ করার কারণে। পতি দেখছে, দেখার পরে এখন স্কেল কপি নাই তো, যার কারণে স্কেল করে যদি মাল ওভারলোড থাকে তাহলে মামলা দিবে। পাটুর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রোড দিয়ে অতিরিক্ত ওজনের কিছু গাড়ি পারাপার হচ্ছে। এই অতিরিক্ত ওজনের গাড়ির গুলি আমরা সতর্কতার সাথে নিয়ম অনুযায়ী পারাপার করে থাকি। প্রতি অতিরিক্ত টন, এক টনের জন্য নিয়ম অনুযায়ী 120 টাকা ভাড়া আদায় করে আমরা পারাপার করি। তবে এখানে কোনো আইনের কোনো লঙ্ঘন হচ্ছে কি না এই বিষয়টি দেখার জন্য জেলা প্রশাসন এবং হাইওয়ে পুলিশের সহযোগিতা চাই। আমি উল্লেখ করতে চাই যে জেলা প্রশাসনের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট গোয়ালন্দের এসিলেন্ট মহোদয় মামলা দিচ্ছেন, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ সকলের সহযোগিতায় আমরা পারাপারের জন্য আগত পণ্যবাহী গাড়িগুলির নিরাপদ সুষ্ঠু পারাপার নিশ্চিত করতে চাই। দিয়ে যে সকল মালবাহী ট্রাক সহ অন্যান্য যান পরিবহন ঢাকাগামী রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য এবং সঠিক পরিবহন আইন যাতে মেনে চলে সেজন্য আমাদের উপজেলার সামনে একটি স্কেল রয়েছে, ওয়েট স্কেল, সেটির মাধ্যমে আমরা এটা নিরূপণ করে থাকি। তো যে গাড়িটি যে ধরনের ধারণ ক্ষমতা রয়েছে, যে 6 চাকার গাড়ি, 8 চাকার গাড়ি, 10 চাকার গাড়ি, সেটার ধারণ ক্ষমতা অনুযায়ী তারা পণ্য পরিবহন করবে, এটাই স্বাভাবিক। এর বাইরে যদি কেউ পণ্য পরিবহন করে তাহলে আইনগত আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আমরা ইতিমধ্যে বেশ কতগুলো মোবাইল কোড আমরা পরিচালনা করেছি। দেশের এই পরিস্থিতিতে আমাদের মোবাইল কোড কিছুটা কমে গিয়েছে, কিন্তু আমরা আবার যাতে এই এটাকে আমরা আইনের আওতায় আনতে পারি সেজন্য আমরা আবার উপজেলা প্রশাসন থেকে কর্মতৎপরতা শুরু করেছি।